সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। আজকের পর্বে আপনাদেরকে পাউরুটি আর দুধ দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায়, মুখে লেগে থাকার মতো স্বাদের অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর সেটা হচ্ছে পাউরুটির মালাই রোল। আর এটা তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর খেতেও হয় দুর্দান্ত মজার। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। মালাই রোল তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিলাম প্রায় 250 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এখন প্রথমে দুধটিকে খুব ভালোভাবে জাল করে নিব। এখন দুধটিকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা এলাচ। এরপর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর খুবই দ্রুত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। জাল করতে করতে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন এটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা অনেকটা ক্রিমের মতো হয়ে যায়। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা অনেকটাই ঘন আর আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আরও অনেকটা সময় জুড়ে জাল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা প্যানের গা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে নাড়তে হবে। তো এটাকে নাড়তে নাড়তে যখন এই মিশ্রণটা অনেকটাই প্যানের গা ছেড়ে আসবে, ওই পর্যায়ে এটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই টাইট হয়ে যাবে। এখন এটাকে চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন এই দুধটিকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে বলক উঠিয়ে নিতে হবে। জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টা এলাচ। এখন এটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এরপর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে ভালোভাবে জাল করে একটা মালাই তৈরি করে নিতে হবে। তবে যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এখানে চিমটি পরিমাণে লবণ অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে চিমটি পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। এখন এই দুধগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে একটা মালাই তৈরি করে নিতে হবে। মালাইটা কিন্তু খুব ভারী হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি 4 ভাগ দুধ জাল করে আনুমানিক 3 ভাগ করে নিব। জাল করতে করতে এখন 4 ভাগ দুধ আনুমানিক 3 ভাগ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য আমি এখানে কিছু ব্রেড নিয়েছি। আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। তো এখন প্রথমে ব্রেডের চারপাশের এই শক্ত অংশগুলোকে কেটে নিচ্ছে। তো সেমভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিব। এখন আমার সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে। আর চারপাশের এই অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এইগুলোকে কিন্তু আপনারা ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। আর ব্রেড ক্রাম্বস কিন্তু বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমি সবগুলো ব্রেডের পিস এইভাবে বেলে নিব। তো একটি বেলনি সাহায্যে এইভাবে ভালোভাবে চেপে চেপে এটাকে বেলে নিতে হবে। এতে করে কিন্তু ব্রেডগুলো অনেকটাই পাতলা হয়ে যাবে। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি সবগুলো ব্রেড বেলে নিব। এখন আমার সবগুলো ব্রেড বেলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি মালাই রোলের শেপ তৈরি করে নিব। তো এখানে আমি একটি ব্রেড নিয়েছি আর আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে এর ভেতরে দিয়ে দিলাম। তো এটাকে এইভাবে রোল করে নিচ্ছে।
তো সেমভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এখন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর উপর থেকে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া মালাই দিয়ে দিচ্ছি। আর মালাইগুলোকে অবশ্যই ঠান্ডা করেই ব্যবহার করতে হবে। যদি এখানে গরম মালাই দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে ব্রেডগুলো ছিঁড়ে যেতে পারে, তাই অবশ্যই মালাইগুলোকে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। তো মালাই দিয়ে সম্পূর্ণটা কভার করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর উপর থেকে এইভাবে কিছু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম কিংবা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। তো বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিচ্ছে প্রায় 30 মিনিটের জন্য। চাইলে কিন্তু আপনারা এটাকে ইনস্ট্যান্টও খেতে পারবেন, তবে ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি এটাকে ফ্রিজে রেখে এরপর সার্ভ করে নিচ্ছি। তো 30 মিনিট পর এখন আমি ডেজার্টটিকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি দেখাচ্ছে, আর এটা কিন্তু খেতেও হয় দুর্দান্ত মজার। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, মুখে দিতে একেবারে মিলিয়ে যায়, আর খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।